এটা মেসি না বেসি আমি সে কইলা আমি কই নাই আল্লাহ কইছে এটা তোমার শত্রু এটাকে ফলো করতে করতে তোমার যদি কবর পর্যন্ত আসো তোমার ঠিকানা কোথায় জাহান্নাম জাহান্নাম কোথায় হে বক্তব্য দিতেছি কি হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড ফর গড ইজ লাভ তাদের গ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটাকে আমরা বাইবেল হিসাবে চিনি কি হিসাবে চিনি বাইবেল বাইবেল হিসাবে চিনি ওরা বক্তব্য দেয় আল্লাহকে চুপ স্টপ আল্লাহ কয় নো সে বলুন If you don't love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ কি ইংলিশে বলছে না আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম জোরে জোরে আল্লাহু আকবার খবরটা খুব মজার না এরা কয় আল্লাহই প্রেম আল্লাহ কয় না আমি প্রেম না আমারে প্রেমময় হইতে হলে আমাকে প্রেমময় বানাইতে হলে আমাকে প্রেমময় হিসাবে যদি পেতে চাও তাহলে আমার হাবিবের কাছে চলে যাও আমি প্রেম রাসূলের এটাই হলো প্রেম কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ বলতেছেন লাউলা কালা বা আজহারতু রুবিয়তি আমি যদি হাবিব আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তার মানে নবীকে যদি আল্লাহ আমাদের কাছে প্রকাশ না করতেন আমাদের কাছে না আসতেন আল্লাহ কয় হাবিব নাহলে আমি প্রভুর প্রভুত্বের খবর কেউ জানতই না সুবহানাল্লাহ বলেন না এই জন্য রাসূলের দাম বেশি আল্লাহ কয় আমার একা একা ভালো লাগে না এই জন্য আমি প্রেমে পড়ে আমার হাবিবকে বানাইছি মানে আমার হাবিব কি শুধু একা বানাইলে হতে হবে না আমার হাবিবের মর্যাদা বোঝানোর জন্য আমার হাবিবের মুজিজা বোঝানোর জন্য আমি আমার হাবিবের নূর থেকে কুল কায়নাত সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ রাসূল কি কইতামনি রাসূল কো আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট রাসূল বলে আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব আমি নবীর নূর থেকে সুবহানাল্লাহ আরে শুনি সুবহানাল্লাহ আল্লাহ কই কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরি আল্লাহ কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলাম আল্লাহর নূর থেকে জোরে জোরে সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করল আল্লাহ সর্বপ্রথম কি জিনিস বানাইছে আমার নবী বলতেছে ও জাবের শিউলি The very first thing Allah created was my light, first tense. Was মানে কি? কথা কয় না। আরে first tense। আমার রাসূল বলতেছেন, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। I was a prophet when Adam was mixer of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল। কাদা মাটির মাঝে। আরে সুবহানাল্লাহ কয় না কিল্লাই। ওয়াজ বুঝেন না মা বুঝেন নবী বলতেছে আমি তখনও নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে তার মানে এখনো আদম হয় নাই তখন আমি নবী বলে হুজুরের প্রমাণ চাই তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল তোমার বয়স কত ইয়া রাসূলুল্লাহ বলতে পারব না সুবহানাল্লাহ কোন না আপনার বয়স কত কইতে পারবেন না আমার বয়স কত আমি কইতে পারবো না আমার ডেট অফ বার্থ কবে আমার জন্ম তারিখ কবে আমি কি বলতে পারবো না অবশ্যই বলতে পারবো ইনসিওর করে বলছি বন্ধু কিন্তু জিব্রাইল একটা স্পেশাল ফেরেশতা আল্লাহ আল্লাহর হাবিবের কথোপকথনের বাহন জিব্রাইল কি বলল তোমার বয়স কত কয় ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না গো বলতে পারবো না গো নবী ইয়া রাসূলুল্লাহ তবে একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো কই জলদি করে বলো কই প্রথম আসমান মতান্তরে চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠো অবস্থায় দেখেছিলাম 70,000 বছর আবার যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছিলাম 70,000 বছর এটা আমি আমার জীবনে এই ঘটনাটা 72,000 বার দেখেছি আবার আমার নবী বললেন রে জিব্রাইল ওই তারাটাই ছিলাম আমি নবী আল্লাহর ওলি হতে হলে বান্দি বেশি বেশি করে জিকির করো
আল্লাহর ওলি হতে হলে বেশি বেশি করে বন্ধ নবীর সাথে প্রেমের ডুরি লাগাও তাহলেই তুমি আল্লাহর ওলি হতে পারবে যারা আল্লাহর ওলি হয়েছে তারা বেশি বেশি করে জিকির করেছে বেশি বেশি করে ফরজ নামাজ পড়েছে বেশি বেশি করে নফল ইবাদত করেছে বেশি বেশি করে পিতা মাতার সেবা করেছে বেশি বেশি করে মানুষের সাথে মিষ্টি আলাপ করেছে বেশি বেশি করে জনকল্যাণ কিভাবে সাধিত করা যায় সেই দিকে তারা হেঁটেছে তারাই হয়েছে আল্লাহর ওলি আর ওই আল্লাহর ওলির উসিলায় তুমি হতে পারবে আল্লাহ ওলি এখন বর্তমানে বাংলাদেশের মুসল্লি ডিজিটা কি সাথে যদি আরেকটা শব্দ যুক্ত করি কমার্শিয়াল আশা করছি ডিজিটাল আর কমার্শিয়াল মনে বোঝেন না আপনারা কেন বললাম ফজর পরে নাই আছে না নাই শুক্রবারে সবার আগে যায় সবার পরে যায় সবার আগে বের হয় এটাকে বলা হয় ডিজিটাল কমার্শিয়াল ঠিক না ভাই আল্লাহর ওলি হতে জিকির কাকে বলে জানেন নি সুবহানাল্লাহ আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির আল্লাহু আকবার আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকা আল্লাহর জিকির কাউকে অসৎ কাজের জন্য বারণ করা আল্লাহর জিকির আ বন্ধু যেমন আজকের জলসা হলো আল্লাহর জিকিরের জলসা যেই জলসাটা যে কাজটা এক জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওইটা হলো আল্লাহর জিকিরের জলসা যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা যেটা এক জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় আর হজ হলো আল্লাহর জিকিরের জলস যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় এটা হলো মাওলার জিকিরের জলস ইমাম বুখারী আল্লাহর ওলি কিনা কথা কয় না ইমাম বুখারী নাম শুনেন নাই ইমাম বুখারী আল্লাহর ওলি কিনা 100% আল্লাহর ওলি রে সিহাহিতার অন্যতম গ্রন্থ ওই কই যান সিহাহিতার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ আ বন্ধু সিহাহিতার অন্যতম গ্রন্থ চেয়ারে বসে নিম্নে বসতে খারাপ লাগবে এদিকে আমার দিকে দেখা জিকির কেমন মনোযোগ দিয়ে করতে হবে আমার দিকে এই ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আবারো বলছি মন দিয়ে কথা শুনেন আমি আলোচনা শেষ করে দিচ্ছি 12টা বেজে যাচ্ছে আমার কথা শুনেন বন্ধুরে আমার ইমাম বুখারী একদিন নামাজে দাঁড়ালো কি করলো নামাজে ইমাম বুখারী নামাজে দাঁড়ালো নামাজে দাঁড়ানোর পরে বন্ধু বিষাক্ত ভীমরুল ফোকা আপনাদের এলাকায় আসেনি যেটা পানির নিচে ডুব দিয়ে কামড়াতে সক্ষম ভয়ঙ্কর বিষাক্ত আ বন্ধু বিষাক্ত ভীমরুল পোকা ইমাম বুখারীর বডির মধ্যে একটা একটা করে 10টা কামড় দিছে কয়টা বিষের যন্ত্রণায় চটপট করছে রে কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগ হয় না নামাজ শেষ করলো নামাজ শেষ করার পরে বন্ধু ছাত্রকে ডাক দিল ডাক দিয়ে বলে রে কোথায় রে তুমি আমার কাছে এসো না আমার কাছে চলে এসো এবার ছাত্র কাছে চলে আসলো কয় আমার পিঠের জামাটা লাগিয়ে দাও জামাটা উঠিয়ে দেখো না আমার পিঠের মধ্যে কি আছে এবার স্টুডেন্ট পাঞ্জাবিটা কাপড় টালগি দিয়ে দেখে ভীমরুল পোকা বিষাক্ত পোকা অ বন্ধু চার বিষ লাগলে মানুষ মারা যায় ওই পোকার কামড়ে আজ থেকে 10-12 বছর হবে আমার এলাকায় সম্পর্কে আমার দাদু হয় বন্ধু ওই পোকার কামড়ে হসপিটালে নিয়ে যাওয়ার আগে তিনি মারা গেছে কেমন যন্ত্রণা উনি ভোগ করেছিল রে অ বন্ধু কেন বললাম এই কথাটা কারণ ওই ইমাম বুখারীর জীবনী থেকে তথ্য কালেক্ট করলাম ইমাম বুখারীর ছাত্র যখন জামাটা উঠালেন উঠিয়ে দেখে রে 10টা কামড় দিয়েছে ওনাকে প্রশ্ন করলেন হুজুর কেমন করে আপনি নামাজ পড়েছেন গো একটা কামড় দিলে তো স্থির থাকার কথা না ধৈর্য ধরার কথা না এবার ইমাম বুখারী ডেকে ডেকে বলছে রে তোমার কাছে ওই বিষের যন্ত্রণাটা যত ভয়ঙ্কর মনে হইল ওর চাইতে প্রেমময় মনে হয়েছে আমার কাছে আমার মালিকের কোরআন অমিয় বাণী লৌহে মাহফুজের কোরআন আমি যখন কোরআন তেলাওয়াত করেছি আমার পুরো আত্মা এবং দেহ শীতল হয়ে গেছে আমি যখন সেজদায় লুটিয়ে পড়ি আমার পুরো সব কিছু প্রেমময় হয়ে গেছে রে বিষের যন্ত্রণা তোমার কাছে অনেক কষ্টের মনে হয়েছে আর কোরআনের বাণী কোরআন তেলাওয়াত আমার কাছে এত মধুময় মনে হয়েছে রে ওই মধুর ছোঁয়ায় ওই বিষ আমি অনুভব করতে পারি না আর আমরা এমন নামাজি ইমাম সাহেব যখন তেলাওয়াত করে রে লম্বা হয়ে যায় কেরাটটা গলা হট দেয়
ঠিক না সবার পরে মসজিদে যাই রে সবার পরে মসজিদ থেকে বন্ধ বের হই এরা কখনো আল্লাহর ওলি হতে পারবে না ও বন্ধু আল্লাহর ওলি হইতে অনেক বেশি লেখাপড়া জানা লাগে না ইউনিভার্সিটিতে যেতে হয় না আল্লাহর ওলি হইতে হলে শুধু প্রয়োজন নবীর প্রেম ঠিক না বলেন আরো জোরে বলেন আরো জোরে আরো জোরে ওই যে একটা গজল আছে না কোরআন হাদিসে পড়লে তো কোরআন হাদিসে পড়লে সে আলেম তো হয় না নবীর প্রেমে পাগল যারা তারাই মামলা ঠিক এলেম আছে বন্ধু কিন্তু প্রেম নাই ওই এলেম কখনোই মানুষকে আলোকিত করতে পারে না আমি আপনাদেরকে বলে বন্ধু ওলি হইতে হলে মন দিয়ে নামাজ পড়তে হবে সুন্নাত বলেন ফরজ বলেন ওয়াজিব বলেন মুস্তাহাব বলেন এখন মানুষ মুস্তাহাব আমল করে না মুস্তাহাব আমলতে এসেছে মূলত প্রেম থেকে প্রেম থেকে হুব্বন থেকে মুস্তাহাব হয়েছে জোর জোর করুন না সুবহানাল্লাহ হুব্বন মানে হলো নবীর প্রেম নবীর মহব্বত নবীর ভালোবাসা রে আমি তোমাদেরকে বন্ধু বলবো বলবো মুস্তাহাব আমল করলে যে আমলের অর্ডার মালিক দেয়নি তুমি করেছো যেটা তোমার উপর ফরজ নাই তারপরে তুমি করেছো যেটি হুকুম ছিল সেগুলোর বাইরে আমি তোমাদেরকে বলে বন্ধু জিব্রাইল আলাইহিস সালামের কথা একটু আগে বললাম জিব্রাইলকে আল্লাহ 600 ডানা দিয়ে পাঠালেন জিব্রাইল এক এক করে 30,000 বছর নফল ইবাদত করলো ইরশাদত তালিবিন কিতাবের মধ্যে এসেছে বন্ধু জিব্রাইল 30,000 বছর ইবাদত করার পরে আল্লাহ ডাক দিলেন ওরে জিব্রাইল আমি তো তোমাদের তোমাকে ইবাদত করার কথা বলিনি আর জিব্রাইল লেখে লেখে বলেন মনিব আপনি আমাকে 600 ডানা দিয়ে পাঠাইলেন এত মর্যাদা দিলেন শুকরিয়া স্বরূপ 30,000 বছর না ফল ইবাদত করলাম এবার জিব্রাইল ডেকে ডেকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে রে জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমার হাবিবের উম্মত গুলো কেউ যদি অল্প কিছু সময় নফল ইবাদতের মধ্যে কাটাই রে আমি নবী কথা দিলাম আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব আমি আপনাদেরকে বিশেষ করে আমার মুরব্বী বাবাদেরকে বলছি আপনারা বেশি বেশি চাঁদ ওখানে যাবেন না আমি বললাম যত বেশি নামাজ ইবাদত বন্দেগী করেন বাবা গো মরার আগে সবগুলো অন্যের কাছে ট্রান্সফার করে চলে যাবেন কেন গো আপনি না চাইলেও মানুষের বদনাম আসে যায় মুখ দিয়ে 10 জন যদি বলে আপনি সমর্থন না করে পারবেন না যদি আপনি সমর্থন না করেন আপনাকে সবাই বকবে এই জন্য আমি আজকে বলে যাই আপনি ওখানটা যাবেন না বেশি বেশি যাবেন আপনি মসজিদে যদি আল্লাহর ওলি হতে চান কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে একজন মানুষ যত বেশি মসজিদে যাবে যতবার মসজিদে যাবে আল্লাহ বলেছেন আমি সিসিটিভি সেটিং করে দিয়েছি আমি একটা ব্যক্তি নারী হোক পুরুষ হোক অবন্ধ বিশেষ করে নারীদের জন্য বর্তমান জামানায় মসজিদে যাওয়া বৈধ নয় মানুষের মসজিদের চাইতে 25 গুণ বেশি সওয়াব তার ঘরে নামাজ পড়া নারীরা মসজিদে যাইতে চাইলে দিবেন না আল্লাহর রাসূলের অনেক হাদিস অনলাইন থেকে কালেক্ট করবেন আমার অনেক ওয়াজ আছে এইটাই বিষয় নেই বন্ধু যে ব্যক্তি বেশি বেশি করে যতবার মসজিদে যাবে আমার নবী জানিয়ে দিয়েছেন ততবার হিসাব করে করে তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হবে আপনি দৈনিক 5 বার যদি আপনি কি করে যান মসজিদে যান আল্লাহর হাবিব বলেছেন আজকের দিনের জন্য তোমার 5 বারের মেহমানি বরাদ্দ হয়ে গেল মানে তা আস্তে কেন সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ আমি মুরব্বী বাবাদের কে বলছি মাগরিবের পরে একটা নামাজ আছে সালাতুল আওয়াবিন নামাজ আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই শুধু মুরব্বী নয় আমাদের মধ্যে এমন কিছু যুবক আছে রে যাদেরকে দেখলে রীতিমতো অবাক হয়ে যায় আমি যেখানে থাকি একটা ছেলে আছে আমার বাসা যেখানে একটা ছেলে আছে জানেননি আজানটা দিতে দেরি ছেলেটা স্লিম করে হ্যাঁ এই যে আমার ছেলেগুলো বলছে আমি যেখানে থাকি আজান দিতে দেরি একটা জায়নামাজ আস্তিনের নিচে করে মসজিদের দিকে হাঁটতে দেরি করে না দুনিয়া ধ্বংস হয়ে যাক সে জায়নামাজ দিয়ে মসজিদে যাবে যাবে মানে ইউনিভার্সিটিতে পড়ে ছেলেটা বন্ধুরে আমার দেখেন স্টুডেন্টটা কোন জায়গার ইউনিভার্সিটির কিন্তু আজান দিতে দেরি রে বাসায় থাকলে বন্ধু আমি দেখেছি একটা বারো তার মিস হয় না যায় নামাজটা এইভাবে ধরে টুপিটা মাথায় দিয়ে টুকটুক করে মসজিদে চলে যায় নামাজের পরে বের হয়ে বন্ধুদের সাথে সময় দেয় নামাজের সময় হলে সে কোনো আড্ডা দেয় না এই জন্য বলে জানাম যুবক আল্লাহর ওলি হয়ে যদি কবরে যেতে চাও সম্মানী হয়ে যদি কবরে যেতে চাও তাহলে আমার কথাটা ব্রেইনে সেট আপ দিয়ে রাখো আজকে না হয়
কালকে কালকে না হয় পরশু জরিপ করতে করতে বিবেচনা করে দেখবা গাজী সুলাইমান যেটা বলেছে এটার চাইতে বড় মধু আর কিছুই নাই বন্ধুরে তোমরা সবাই শোনো আমরা যে আজকে আল্লাহর ওলির দরবারে যাই তারা এই কাজগুলো করেছিল ও বন্ধু তারা এই কাজগুলো করে করে আল্লাহর ওলি হয়েছিল তোমরা জানো না আমার নবী বলেছে না অবিন্ত তোমার উপর ফরজ না আমার নবী বলেছেন মাগরিবের নামাজটা শেষ করে একটা एग्जांपल আরো বেশি নফল ইবাদত সম্পর্কে জানতে চাইলে অনলাইন থেকে কালেক্ট করবেন যুবক প্রেম কমন করে করতে হয় আমার নবী ট্রেনিং দিয়ে দিয়েছে তোমরা আসল প্রেমের ডুরি লাগাও না তোমরা নকল প্রেমের সাথে যুক্ত হয়ে গেছো ওই প্রেম তোমাকে ঈমানহারা করে কবরে নেবে আর কবরে যাওয়ার পরে কবর হয়ে যাবে তোমার জন্য জাহান্নাম এটা আমি বলিনি নবী বলেছেন আনু কবারু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফরিন নার আমার নবী বলেছেন না দুনিয়ার মানুষ রানিয়ারা বিষ্ণুপুরের মানুষ রে কবরটায় জান্নাতের বাগান হবে জাহান্নামের গর্ত হবে অবস্থলে বলুন না আল্লাহু আকবার আমার নবী জানিয়ে দিয়েছে যুবক রে আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো তোমরা সবাই শোনো লম্বা করে করছি না মাগরিবের নামাজ পড়ে দুনিয়ার কোনো কথা বলবে না প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না আপনি যদি মনে করেন কোনো প্রয়োজন নেই কথা বলার ওই প্রয়োজনে কথা বলবেন না আপনি এরকম ভাবে মাগরিবের নামাজটা শেষ করে সোজা মুবিনের জন্য দাঁড়িয়ে যাবেন আমার নবী বলেছেন উম্মত ও প্রেমিক উম্মতের রে হৃদয় জানালা খোলে তোমরা সবাই শোনো যদি ছয় রাকাত আওবিন নামাজ পড়তে পারো দুই রাকাত করে করে একদিনের আওবিন নামাজের বিনিময় তোমার আমল নামায় বারো বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে আর জোরে বলুন না সুবহানাল্লাহ এ রে রানিয়ারা বিষ্ণুপুরের যুবক আমার ভাই আমার বাবা গো আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলবো মা গো তোমাদের পায়ে ধরে বলছি গো মা গোটা পৃথিবীর আমার মা আমার বোনদের কি বলছি আজকে রানিয়ারা বিষ্ণুপুর থেকে তোমরা সবাই হৃদয়ের জানালাটা খোলো প্রতিদিন মাগরিবের পরে ছয় রাকাত তাওহীদ পড়বা তোমার আমল নামায় বারো বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে এমনি করে যদি তুমি একটা মাস করতে পারো রে তাহলে তোমার আমল নামায় নেকের কোনো কমতি হবে না ও বন্ধু হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী বলে দিয়েছেন বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন শীতের দিনে আমার নবী বের হলেন বের হওয়ার পরে শীতের দিনে গাছের দিকে তাকায় দেখলেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জড়ে জড়ে পড়ছে এবার আমার নবী আবু যরকে ডাক দিলেন আবু যর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীজি গাছের ডালাটা ধরলেন ধরার পরে ডাক দিয়ে বললেন রে আবু যর চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জড়ে জড়ে পড়ছে রে আবু চর ও আবু চর আমার কথাগুলো শোনো শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে রে ঠিক আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় গোলাম আমি নবীর প্রেমিক যারা রে আমি নবীর সাথে প্রেমের ডুরি লাগায় বলে কেমনে প্রেম আমার নবী যখন নামাজে দাঁড়াইতো আমার নবীজির পা মোবারক ফুলে যাইতো লোহ মোবারক বের হয়ে যাইতো রে তারপরেও আমার নবী নামাজ ছাড়তো না আমার নবী বলেছেন এটা হলো আমি নবীর সাথে প্রেম নামাজে দাঁড়াবে অত্যন্ত ধৈর্যের সাথে লং টাইম ধরে নামাজ পড়বে সুন্দর করে বন্ধ নামাজ পড়বে নামাজ যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেবে কারণ মানুষের বডির মধ্যে যা আল্লাহ তৈরি করেছে এর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হলো নারী পুরুষের কপাল জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ নবী জানিয়ে দিয়েছে রে যখন সেজদায় নত হয়ে যাবে কপালটা আল্লাহর কুদরতি কদমে সেজদার মাধ্যমে ঠেকাবে আমার নবী বলল রে আবু যর রানিয়ারা বিষ্ণুপুরের মানুষ গোটা পৃথিবীর ভূমির মুসলমান সবাই কেটে কেটে কে বলছি রে ওই শীতের দিনে যেমনি গাছের পাতা জড়ে গাছটা একবারে শূন্য হয়ে যায় তুমি সেজদা দিতে দেরি রে তোমার আমল থেকে গোনা ঝরতে দেরি হবে না তোমার আমল নামাতে একেবারে পাপ মুক্ত হয়ে যাবে এইভাবে নামাজ পড়ো আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবে সুবহানাল্লাহ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে সাবধান
আব্দুল ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা ধন নবীকে প্রশ্ন করলেন নবী গো আমার জন্য ইসলামের বিধান তো অনেক হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেয় আমার নবী ইশারা দিয়ে বলে দিল স্পেশাল জিহ্বার দিকে আমার নবী বললেন তুমি মাওলার জিকির করে তুমি তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো আমা সুবহানাল্লাহ করলেন সুবহানাল্লাহ এই উনি কি বলতে চায় উনি কিছু বলার জন্য আসছে আমার কথা আপনারা বুঝে আল্লাহর ওলি হতে হলে কি করতে হবে নামাজ পড়তে হবে কেমন ভাবে পড়তে হবে এক দিকে আপনার জীবনের গুনাহ ঝরে যাবে আরেক দিকে নামাজ এত বড় একটা জাদু এত বড় একটা অস্ত্র আপনার জন্য মুমিনের জন্য এত বড় একটা নিয়ামত সূরা কাবুত খুলে দেখেন আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে সব খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে যে মানুষটা নামাজ পড়ার পরেও দোকান ছাড়তে পারলো না যে মানুষটা নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারলো না যে মানুষটা নামাজ পড়ার পরে ঘুষ ছাড়তে পারলো না যে মানুষটা নামাজ পড়ার পরেও মানুষকে কষ্ট দেওয়া ছাড়তে পারলো না আর অনেক আছে বলা সম্ভব না বাকিগুলো বুঝে নেবেন সে কখনোই নামাজি হতে পারলো না সে কখনোই নামাজি হতে পারলো আমার কথা কি আপনারা বুঝে আরে জোরে বলেন বুঝে এটা হলো জিকির আল্লাহর ওলি হতে হলে আপনাকে কি করতে হবে অনেক বেশি প্রেম করতে হবে বন্ধুনি আমার আমি আপনাদেরকে আরেকটু মহব্বত করে বুঝিয়ে দিতে চাই শুনবেন তো বন্ধু বেশি বেশি করে নবীকে ভালোবেসে দরুদ পড়বেন হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি প্রাণে নবীকে ভালোবেসে প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় আপনারা মনে করেন হাদিস শরীফের মূল মজাটা বুঝেননি একদিন কয়দিন একদিন তাও জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন ঈদুল ফিতর ঈদুল আযহার দিনের চাইতে দামি হলো শুক্রবার দিন ফ্রাইডে 80 বার দরুদ পড়া কি ব্যাপার তবে ওই দুরুদের উত্তম যেটার মধ্যে সালামু সালাম 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 এই যে মজার জায়গা সালামু আছে সুবহানাল্লাহ কোন না দুরুদও আছে সালাম আছে ওই দুরুদটাই হলো সবচেয়ে উত্তম ধীরে ধীরে কর না সুবহানাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আমাকে কইতারেন না পারেন না সুবহানাল্লাহ কোন না জুমার দিনে মাত্র 80 বার কয়বার আর একটা মজার দুরুদ যেটা আমরা সুন্নি জামাতের কাছে বেশি প্রিয় আমরা যেটা সব সময় পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ আশোক প্রাণের নবীজি বসো আমার অন্তরে প্রাণ ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে আল্লাহুম্মা محمد وعلى آله مولانا محمد من بدان وبش وبكي أترو هاجار مخلوقا الله جكير نبير دارا تدين تارا দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আরে জোরে বলেন না
محمد نبيك وابنا ভালো ভাষায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালো ভাষায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা লম্বা করে দরদ পড়ার কারণ কি গো ও বন্ধু তাই নবী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছে ও আমার পাগল উম্মতেরা নারী হোক পুরুষ হোক যুবক হোক আর যুবতী হোক তোমরা সবাই শুনো রে প্রতিদিন কেউ যদি নবীর সাথে প্রেমের ডুলি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার কেউ দরুদ পড়তে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সুবহানাল্লাহ